দেখুন, এই বাজেট হচ্ছে জনমুখী বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবারের জন্য প্রমাণ করে দিলেন যে আমাদের যে মামাটি মানুষের সরকার 2011 সাল থেকে চলছে, সেই সরকারের যে মূল লক্ষ্য যে প্রান্তিক মানুষকে যতটা সম্ভব সরকার তাকে সহযোগিতা করবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো বহু প্রকল্প, প্রায় 72টা প্রকল্প মমতা ব্যানার্জি আগে নিয়ে এসছেন, সেই প্রকল্পগুলোতে বাংলার মানুষ খুব ভীষণভাবে উপকৃত হয়েছে। আবার এবার যে বাজেট, সেই বাজেটে তিনি আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা করে ঢুকতো, সেখানে 1000 টাকা, যারা 1000 টাকা পেতেন SC ST তাদেরকে 1200 টাকা করে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের DA এর আগে 4% বৃদ্ধি করেছিল সরকারি কর্মচারীদের, আবার তিনি DA 4% বৃদ্ধি করেছেন। যারা সিভিক ভলেন্টিয়ার তাদের 1000 টাকা করে বৃদ্ধি হয়েছে, যারা আমাদের মিড ডে মিলের রান্নার কাজ করেন তাদের মায়না বেড়েছে, আরও 500 টাকা করে মায়না বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা আমাদের দিচ্ছে না, যার জন্য ধর্ণা চলছে আমাদের কলকাতার বুকে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন দিল্লিতে গিয়ে রাজভবনের সামনে। এবার থেকে রাজ্য সরকার 50 দিনের কাজ আমাদের রাজ্য সরকার সেটাকে টাকা দেবেন। এবং তাছাড়া অনেক একগুচ্ছ প্রকল্প, যে প্রকল্পগুলো আমরা ভাবাই যায় না, মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে তিনি রেল ব্রিজ করে দেবেন বলেছেন, প্রচুর উন্নয়নের কথা তিনি এই ইয়েতে বলেছেন। এপ্রিল মাস থেকে সেটা বাস্তবে রূপায়িত হবে, স্বাভাবিক কারণেই সারা বাংলার মানুষ খুশি। আর হাবড়ার পৌর প্রধান হিসেবে আমি তাকে ধন্যবাদ জানাই যে এই যে প্রকল্পগুলো তিনি ঘোষণা করলেন তার বেনিফিট তো আমার হাবড়ার মানুষও পাবেন। এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন অতীতে করেছেন, বর্তমানে করছেন, ভবিষ্যতেও করবেন। এবং আগামী লোকসভা নির্বাচনে আপনারা দেখবেন যে বাংলার মানুষ 42টা লোকসভা কেন্দ্রে কীভাবে দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন। আমরা একটা জিনিস বলতে চাই যে ধর্মের নামে ভোট নয়, ভোটটা হোক উন্নয়নের নামে। মানুষের যখন রুটি রুজির ব্যাপার তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে এসে দাঁড়ান। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এই ধরনের একটা জনমুখী বাজেট পেশ করতে পারেনি। আর কেন্দ্রীয় সরকার তো ভারতবর্ষে মানুষের জন্য কিছুই দিচ্ছে না, কোনো কিছুই নেই, তার মাঝখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই জনমুখী বাজেটকে আমরা সমর্থন করি এবং তাকে ধন্যবাদ জানাই।